আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার টাকা ব্যয় করে বানানো হয়েছিল মেসির একটি অবয়ব দৃশ্য। দেখতে হুবহু মেসির মতোই, তবে আকৃতিতে বড় হওয়ার কারণে সে মেসিটি একরকম ভেঙে মাটিতে পড়ে যায়। হাজার হাজার টাকা নষ্ট হয়ে গেল মেসি ভেঙে পড়ার কারণে। অনেক মানুষের হৃদয় ভেঙে গেল মেসি ভেঙে পড়ার কারণে। অনেক মানুষের পকেটের টাকা ব্যয় করে বানানো হয়েছিল এই মেসিকে, কিন্তু ভেঙে গেল হঠাৎ করে এই মেসি। আর যখনই এই ভিডিওটি ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করা হলো, তখনই এটা নিয়ে মানুষ বাজে মন্তব্য করা শুরু করলো। অনেক মানুষ এটা নিয়ে কিন্তু গর্ববোধ করা শুরু করলো, কারণ যারা ব্রাজিল বা অন্যান্য দেশের সাপোর্টার ছিলেন তারা মেসি ভেঙে যাওয়ার কারণে খুশি হয়েছিলেন। অন্যদিকে যারা আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন তারা কিন্তু অনেকটাই হতাশ হয়ে গিয়েছিলেন। আসলে কি এটা খুবই মজার একটি দৃশ্য নাকি হতাশ হওয়ার কোনো দৃশ্য? আপনারা জানেন আমাদের বাংলাদেশে অনেক সুবিধা বঞ্চিত গরিব মানুষ রয়েছে যারা দুই বেলা খেয়ে পরে বাঁচতে পারছে না। তাদের থালায় দুই বেলা অন্ন জুটিয়ে দিতে আপনারা না পারলেও আপনারা হাজার হাজার টাকা ব্যয় করে আপনাদের ছাদের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল বা জার্মানির আদার্স অনেক দেশের পতাকা লাগাচ্ছেন, কারণ একজন এক এক ফুটবল টিমকে ভালোবাসেন আর সেটারই প্রতীক আপনাদের ছাদের মধ্যে অনেক টাকা ব্যয় করে লাগাচ্ছেন। সেই সকল দেশের পতাকা কিনে তারপর আমাদের বাংলাদেশের মধ্যে লাগাচ্ছেন। আবার এমনও তো লোক আছে জমি বিক্রি করে তারপর পতাকা লাগায়। রে ভাই, প্রত্যেকজনের বাসায় একটি পতাকা লাগাচ্ছে যদি হাজার টাকা ব্যয় হয়, তাহলে সেরকম হাজার হাজার টাকা ব্যয় করলে এক সময় কোটিতে পরিণত হয়। আর কোটি কোটি টাকা ব্যয় আপনারা কিসে করছেন? শুধুমাত্র ওই সকল ফুটবল টিমকে ভালোবেসে? এই কোটি টাকা দিয়ে কি আপনারা পারতেন না দেশের জন্য কিছু করতে? আপনারা কি পারতেন না সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু করতে? আপনারা কি পারতেন না অসহায় মানুষের জন্য কিছু করতে? কিন্তু আপনারা সেটা না করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছেন এই সকল পতাকা বা ফ্ল্যাগ লাগিয়ে আপনাদের ছাদের মধ্যে। একটি জিনিস একটু নজরে আনলে দেখতে পারবেন আমাদের বাংলাদেশের ছাদের মধ্যে অনেক ধরনের পতাকা উঠছে, গাছের মধ্যে পতাকা লাগানো হচ্ছে। অন্যান্য দেশের পতাকায় বাংলাদেশ যখন রঙিন হয়ে থাকবে তখনই কিন্তু লাল সবুজের পতাকাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে বলতে গেলে না অনেক কথাই বেরিয়ে আসছে, অনেক কথা বলতে পারি না। আপনাদের টাকা আপনাদের শখে ব্যয় করছেন, তবে একজন মানুষের উপকারের জন্য ব্যয় করছেন না, দেশের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য ব্যয় করছেন না। আজকে ফুটবল টিম কে আপনারা ভালোবাসতেই পারেন, সেটা আপনারা টিভিতে তো দেখছেন তাদেরকে। আর সেই ফুটবল টিমকে সাপোর্ট করার জন্য বাসার মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্যান্য দেশের পতাকা লাগানোর কি দরকার ছিল? একটু চিন্তা করেন তো, আপনি তো অনেক দেশকে ভালোবাসেন, ঠিক না? দেশের জন্য আপনার অনেক দরদ রয়েছে, তাহলে আপনি কি বাংলাদেশের পতাকাটা আপনার ছাদে একবার লাগিয়েছেন কিনা সেটা একবার ভেবে দেখেন। যে লাল সবুজের পতাকা অর্জন করার জন্য হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, সেই পতাকা কি আপনি আপনার বাসায় লাগিয়েছেন কিনা নিজেকে একটু প্রশ্ন করুন। খুঁজে দেখুন কয়টা বাড়ির ছাদে বাংলাদেশের পতাকা আছে। আই হোপ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তবে যেটা আমার কাছে মনে হয়েছিল যে বলা জরুরি সেটাই আমি বললাম। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়ে চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।